যে কোনো ধরনের কৃষি তথ্যের জন্য ফোন করুন 01758-909-767, 01674-059-719। কৃষি, প্রযুক্তি, শিক্ষা, বিনোদন। আমাদের আজকের যিনি প্রধান উদ্যোক্তা ডলিয়াপা, যদি কালকা দিই তাহলে তো খাবারটা বাসি হয়ে যাবে না? অল্প পুঁজিতেই সম্ভব, আর এটা আপনার আপনার ফিডব্যাকটা আপনি অতি সহজেই পাইতে পারেন। হাজির হয়েছি আপনাদের সামনে আবারও বাংলাদেশের মাগুরা জেলার একটি সাফল্য গাথা গল্প নিয়ে। বাবুল, যার নাম, একজন শারীরিক প্রতিবন্ধী একজন মানুষ, তবে শারীরিক প্রতিবন্ধী হয়েও তিনি একেবারে কম বয়সে, অর্থাৎ কিশোর বয়স থেকে শুরু করে আজ হচ্ছে 2021, যেখানে শুরু করেছিলেন প্রায় 15-20 বছর আগে তার এই কার্যক্রম, অর্থাৎ মাশরুমের কার্যক্রম। এবং তিনি এই মাশরুমের কার্যক্রম শুরু করে এখন আমি বলতেই পারি তিনি একেবারে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গিয়েছেন। অর্থাৎ তিনি তার উৎপাদিত মাশরুম এবং তার আশেপাশের নানান জায়গা থেকে তিনি মাশরুম সংগ্রহ করেন এবং সেখান থেকে সেগুলো শুকিয়ে এবং নানান জাতীয় হার্বস ব্যবহার করে তিনি এখন নানান ধরনের ঔষধ তৈরি করছেন তার সেই একটি কারখানায়। কারখানা বলবো এই কারণেই, ইন্ডাস্ট্রি সেটি, এবং সেখানে অনেক ধরনের স্টাফ আছেন, ফার্মাসিস্ট আছেন, তারা নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ফাইল এবং ক্যাপসিউল, যেগুলো আমাদের শরীরের জন্য উপকার এবং আমাদেরকে আরও বেশি কী বলবো, যে খুব বেশি কার্যক্রম রাখতে পারে এবং খুব বেশি কর্মদক্ষতা বাড়াতে পারে, সে ধরনের ওষুধ এগুলো ইউনানি ওষুধ বলে, আপনারা জেনে থাকবেন। তো আজকের পর্বে দেখানোর চেষ্টা করব সেই বাবুল আক্তারের গল্প, তিনি কীভাবে শুরু করেছিলেন, বর্তমান সময়ে তার কী অবস্থা এই বিষয়টি, এবং আসলে শুরু করা উচিত যে কারো এই মাশরুম চাষ, বিশেষ করে যেহেতু এটি অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এবং বাজার এটির ভালো রয়েছে, তাই কেউ যদি অবসর সময়ে ঘরের পাশে ছোট্ট একটি জায়গায় করে থাকেন তাহলে বেশ ভালোভাবেই কিন্তু করতে পারেন এই মাশরুম চাষ এবং সফলতা অনেকটাই পাবেন আশা করছি। তো কথা বলবো না, চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। ফার্মার টিভি, কৃষক টিভি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি মাগুরা সদর উপজেলার বড়খড়ি এলাকায়। তো আমাদের সাথে আছেন আজকে জনাব বাবুল, যিনি চমৎকার করে মাশরুমের খামার করেছেন, এবং তিনি এখন শুধু যে খামার করেছেন তা কিন্তু নয়, তিনি একেবারে বিশাল এক কর্মযজ্ঞ করেছেন তার এই মাশরুমের খামারে। এবং তার এই খামার শুধু এখন আমি খামার বলবো না, এটা একটা ইন্ডাস্ট্রিতেই পরিণত হয়েছে এবং বারবারই আমরা বলি। তো বাবুল ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি যদি বলতেন, আসলে এই যে আপনার মাশরুম যে উদ্যোগ গ্রহণ করেছেন মাশরুম চাষের, তো আপনি একজন শুধুই উদ্যোক্তা নন, এখন আপনি একেবারে বিশাল বড় এক কার্যক্রম করছেন। আপনার সাথে কথা হচ্ছিল, বললেন যে প্রায় 10,000 খামারই রয়েছে আপনার কাছে এবং যাদের নিয়ে আপনি এখন কাজ করছেন, এবং আপনার এই মাশরুম চাষ বা এই উদ্যোগের নাম দিয়েছেন ড্রিম মাশরুম সেন্টার। তো এই ড্রিম মাশরুম সেন্টারের যাত্রা শুরু হয়েছিল কবে থেকে এবং শুরুর গল্পটা একটু বলেন। আমার এই ড্রিম মাশরুম সেন্টার যাত্রা শুরু হয়েছিল মূলত 2007 সালে। আমি প্রথমে ট্রেনিং নিই এটা যশোর হর্টিকালচার সেন্টার থেকে মাশরুম চাষের উপরে, পরক্ষণে আমি দ্বিতীয় একটা ট্রেনিং নিই যেটা যুব অনুদপ্তর থেকে 3 মাস ব্যাপী, এবং 2008 সালে আমি ইন্ডাস্ট্রিয়ালি মাশরুম চাষ প্রশিক্ষণ। তো আসলে আমার যখন শুরুটা হয় 2007 সালে, তখন আমার একটা ধারণা ছিল যে মাশরুমটা আসলে গ্রাম পর্যায়ে এটা ওইভাবে খাওয়ার অভ্যাসটা নাই, তো আমি কীভাবে এই মাশরুমটা তৈরি করে শহর কেন্দ্রিক এটাকে আমি বিপণন করতে পারি, এবং ঠিক সেই কাজটাই করছিলাম। তো আস্তে আস্তে যখন আমার এই বিক্রয় ব্যবস্থাটা উন্নতি হতে থাকে, তখন থেকে আমি চিন্তা করি যে এককভাবে আমি শুধু একা চাষ না করে কীভাবে আর কিছু ফার্মার তৈরি করতে পারি। তখন আমার এলাকার অসংখ্য উদ্যোক্তাদেরকে আমি ট্রেনিংয়ের ব্যবস্থা করি যশোর কাছে সেটা থেকে। তো ট্রেনিং নেওয়ার পরে অনেকেই এখানে ভাবে যে এটা আসলে ডেভেলপ হোক, মার্কেট ব্যবস্থা হোক, তখন আমরা এটা শুরু করব, আর কিছু সংখ্যক থাকে যে তারা আমার সাথে আসতে শুরু করে। তো আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে তারা উৎপাদন করতো, আমি তাদের উৎপাদিত মাশরুমটা কিনে নিতাম, কিনে নিয়ে এই মাশরুমটা আমি মূলত শহর কেন্দ্রিক বিপণন করতাম, ঢাকাতে পাঠতাম। এভাবেই মূলত আমার 2007-08 সালের সময়টা এভাবেই পার হতো।
তো সবসময় আমি এটাকে ভাবতাম যে বাণিজ্যিক কৃষি, অর্থাৎ কৃষিকে বাণিজ্যিক ভিত্তিতে কীভাবে এটাকে করা যায় এবং বড় পরিসরে উৎপাদন করা যায়। এবং এই চেষ্টাটা তখন আমাদের আসলে প্রযুক্তিগত সুবিধা ছিল না, তখন আমাদের অনেক ইনভেস্ট করতে হতো, যে সুযোগটা পরিবার থেকে আমরা পেতাম। তো প্রথমে যখন শুরু করেছিলেন তখন ইনভেস্ট যেটা বললেন, কেমন বিনিয়োগ ছিল, কতটুকু জায়গা? তখন বয়স হচ্ছে ১৬ বছর, আর গ্রামের একটা ছেলে ১৬ বছর বয়সে, আসলে পুঁজি থাকার কথা না। আমার পুঁজিটা হচ্ছে ট্রেনিংকালীন সময়ে আমি যে বীজটা পেয়েছিলাম যশোর থেকে এবং একটা সম্মানী দিয়েছিল, সেইটাই ছিল মূলত আমার পুঁজি। তবে ২০০৮ সালে আমি যখন ট্রেনিং করি তখন আমাকে খরচ করা, ওখানে যে থাকা খাওয়ার বাদ দিয়ে যে একটা খরচ ছিল সেখানে প্রায় ১২,০০০ টাকা মতো ছিল। এইটা দিয়ে মূলত বীজ উৎপাদন কার্যক্রমটা হাতে নিই এবং সেখান থেকে দেখা যায় যে আস্তে আস্তে আমার এই বীজ উৎপাদন থেকে করার কারণে আমার উৎপাদন খরচটা অনেকটা কমে আসে, যে কারণে আমার এই কাজটা করতে আরও সহজ হয়েছে। আর যেহেতু আমি গ্রামের ছেলে, আমাদের এই গ্রামে ধানের খড় গমের খড় এগুলো সহজলভ্য এবং এগুলো খুব সহজেই পেতাম, সেইগুলোকে প্রক্রিয়া করে মূলত আমি মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করতাম। এবং দেখা যেত যে আমার একটা হিউজ প্রোডাকশন হতো। আমরা দেখি যে ঢাকাতে শীত একটু কম পাই কিন্তু আমরা গ্রামে শীত করলে আমরা প্রায় ৪-৫ মাস পাই। আচ্ছা, আপনি ২০০৭ প্রথম ট্রেনিং নেন, ২০০৭ ট্রেনিং নেওয়ার পর তারপর হচ্ছে ২০০৮ আপনি এসে বিস্তারিতভাবে শুরু করেন, তাই তো? তো প্রথমে আপনার বিনিয়োগ যেটা বললেন যে ট্রেনিং থেকে যে টাকা পেয়েছিলেন ওটা দিয়ে শুরু, তো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে মাশরুমের সম্ভাবনা কতটুকু আপনি দেখতে পাচ্ছেন বলে আপনার ধারণা? আমি বাংলাদেশে বর্তমানে দেখতেছি যে আমাদের কৃষিতে যে উৎপাদিত যে সবজিগুলো হয় সেই জায়গাটাগুলো আমাদের দিন দিন কমে যাচ্ছে, যে কারণে আমরা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে আমরা ভেজিটেবল প্রোটিনটা একেবারেই কম পাচ্ছি। তো এখানে একটা অতি সম্ভাবনাময় বলবো এটা, যে আমাদের দেশে একেবারে প্রত্যেকটা মানুষ তার বাড়িতে সামান্য একটু খালি জায়গা থাকলে সেখানে মাশরুমটা উৎপাদন করতে পারে এবং এর প্রোটিন ভ্যালুটা আমরা যেটা দেখতেছি যে মাছ মাংসর থেকে অধিক। অতএব বাংলাদেশের মানুষ এখন স্বাস্থ্য সচেতন হচ্ছে এবং তারা পুষ্টিকর খাবার নিয়ে ভাবতেছে। তো আমি ভাবতেছি যে আমাদের দেশে যদি এই শিল্পটা সরকারিভাবে যদি একটু ব্যাপক প্রচার প্রসার হয় তাহলে আমি বলতে পারি গার্মেন্ট শিল্পের পরে হতে পারে মাশরুমের শিল্প। তার কারণ এদেশের সহজলভ্য কাঁচামাল দিয়েই মূলত এই মাশরুমটা তৈরি করা হয় এবং এই মাশরুমের বাইরের দেশে একটা প্রচুর মানে ডিমান্ড রয়েছে। এবং আমাদের দেশে আমরা কয়েকটা মাশরুম উৎপাদন করতে পারি, তার ভিতরে একটা হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম যেটা সারা বিশ্বেই এটা দামি মাশরুম এবং সেটা আমাদের দেশে খুব সহজে হয়। আরেকটা মাশরুম হচ্ছে মিল্কি মাশরুম, আমরা দেখি যে গ্রীষ্মকালীন সময় এই মাশরুমটা উৎপাদন হয় এবং এটারও মানে অধিক দাম বাইরের দেশে রয়েছে এবং এই মাশরুমটা আমরা প্রায় ৯ মাস করতে পারি। এবং আরেকটা মাশরুম আছে গ্যানোডারমা, যেটাকে আমরা মেডিসিনাল মাশরুম হিসেবে মূলত জানি এবং সারা পৃথিবীতে ১ নম্বর স্থানে আছে গ্যানোডারমা লুচিয়াডাম ঋষি মাশরুম। এই মাশরুমটা আমরা ৯ মাস উৎপাদন করতে পারি, যে মাশরুমটা অনেক দেশে উৎপাদন করতে শুধু মালয়েশিয়াতে দেখি এটা হয় আর ম্যাক্সিমাম দেশে এটা অনেকেই করতে পারে না। আর ওয়েস্টার্ন মাশরুম কি সারা বছরই করা যায়? ওয়েস্টার্ন মাশরুমটা আমরা সারা বছর করতে পারি যদি আমরা কাঠের গুঁড়ো স্প্রে করি, আমরা শুধু শীতকালে। আমরা দেখা যায় যে ১ কেজি খড় মাত্র ৭-৮ টাকা খড়ে ব্যয় হয় কিন্তু সেখান থেকে প্রায় ১-১.৫ কেজি কাঁচা মাশরুম উৎপাদন করার সুযোগ রয়েছে। তার মানে একজন সাধারণ মানুষ যদি ১০-১৫ টাকা ব্যয় করে সে যদি ১.৫-২ টাকার মাশরুম উৎপাদন করতে পারে, দেখা যায় আমার এলাকায় যে জিনিসটা ঘটছে যে তাদের বাড়িতে যে জায়গাটুকু আছে ঘর বাদ দিয়ে সামান্য একটু জায়গা সেখানে একটা ছোট্ট ঘর করে তারা সেই ঘরে যে মাশরুম উৎপাদন করতেছে সেখানে বিনিয়োগ থাকতেছে মাত্র ২০০০০ টাকা মতো। ধরেন কেউ ২০০০০ টাকা দিয়ে শুরু করলো এই মাশরুম উৎপাদন, ধরেন ওয়েস্টার দিয়ে শুরু করলো, তো এই ২০০০০ টাকা দিয়ে শুরু করলে তার মোটামুটি কত টাকা আসতে পারে বা কতদিন পর টাকা আসা শুরু হবে? সিজনে দেখি যেটা যে শীতকালে আমাদের এখন যে প্রযুক্তি সেটা খড়ের বীজটা তৈরি করা যায় খুব সহজে এবং এটা রেডি হতে সময় লাগে মাত্র ৭ দিন, ১০-১২ দিন। তো এই মাশরুমটা রেডি হলে মূলত স্পন রেডি হলে আমাদের মাশরুমটা চলে আসে। তো আমরা দেখতেছি যে এইরকম ২০০০০ টাকা ব্যয় করে একজন নারী উদ্যোক্তা সে ৩ মাসে মিনিমাম সে প্রায় ১,০০০০০ টাকার মাশরুম উৎপাদন করতে পারে ৩ মাসে মানে ২০০০০০ টাকা বিনিয়োগ করে এমনকি আমরা দেখছি তার অধিকও হয়েছে অনেকে। তো সব মিলিয়ে আমরা সেটা কত টাকা কেজি বিক্রি করা হয় এখানে? আমাদের এখানে কেজি বিক্রি হয় করা হয় মূলত ১০০ টাকা কাঁচাটা, আর আপনার শুকনাটা হচ্ছে ৯০০-১,০০০ টাকা। ৯০০-১,০০০ শুকনাটা, কারণ এদের উৎপাদন খরচটা অনেক কম পড়ে কারণ আমাদের সব কিছু সহজলভ্য এবং এখানে আমাদের প্রায় ৩ শতাধিক পরিবার আছে মাশরুম চাষ করে, তা সিজনালি, শুধু আপনাদের এই মাগুরাতেই? এই মাগুরাতেই সিজনালি চাষি, শীতের শুরু থেকে এদের শুরুটা হয় নভেম্বর থেকে আর মার্চ পর্যন্ত এদের উৎপাদনটা থাকে। আর আমরা এবছর থেকে চিন্তা করতেছি যে আমরা এবং শীতের যে মাশরুমটা আমরা উৎপাদন করি প্রায় ৪০-৫০ টন মাশরুম, ড্রাই মাশরুম ১ কেজি ড্রাই মাশরুম
পেতে প্রায় 10 কেজি শুকনো কাঁচা মাশরুম লাগে। কাঁচা মাশরুম লাগে। এইরকম প্রায় 40-50 টন আমরা স্টক করতেছি এবং আমরা দেখতেছি আমাদের একটা ওষুধ ফার্মা করা হয়েছে অল্টারনেটিভ মেডিসিন, তো সেখানে আমাদের প্রচুর মাশরুম লাগবে। তো আমরা দেখতেছি এখান থেকে সারা বছর এটাকে কীভাবে উৎপাদনে রাখা যায় সেই প্রক্রিয়া আমরা হাতে নিয়েছি এবং আশা করছি এ বছর থেকেই আমাদের এটা শুরু হবে। সারা বছর এটা আমাদের সাধারণ চাষিরাও সারা বছর উৎপাদন করবে। ফার্মার টিভি, কৃষক টিভি, যে কোনো ধরনের কৃষি তথ্যের জন্য ফোন করুন 01758-909-767, 01674-059-719। কৃষি, প্রযুক্তি, শিক্ষা, বিনোদন। আমাদের আজকের যিনি প্রধান উদ্যোক্তা ডলি আপা, যদি কালকা দিই তাহলে তো খাবারটা বাসি হয়ে যাবে না? অল্প পুঁজিতেই সম্ভব, আর এটা আপনার আপনার ফিডব্যাকটা আপনি অতি সহজেই পাইতে পারেন।